নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করতে হবে। আমি এখানে 4 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি। শুধু লেজ দিয়েই ভর্তাটা করতে হবে এমন কোনো কথা নেই, মাছের যে কোনো পিস দিয়ে করতে পারেন। মাছগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। মাখানো হয়ে গিয়েছে, এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তার জন্য দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটা একটা করে মাছ। মিডিয়াম আঁচে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে, তবে অনেক বেশি কড়া করে ভাজা যাবে না। মোটামুটি 6-7 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই দেখবেন মাছটা ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। এখন এই মাছ ভাজার তেলেই শুকনো মরিচগুলো ভেজে নিব। ঝালটা যে যেরকম খেতে চান সে অনুযায়ী শুকনো মরিচগুলো দিতে হবে, তবে যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে। ভাজতে ভাজতে পুড়ে ফেলা যাবে না। 3-4 মিনিট ভেজে নিলেই দেখবেন সুন্দর একটা স্মেল বের হয়েছে। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন মরিচগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। এখন এই তেলেই দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজের কচকচে ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এভাবে পেঁয়াজ ভেজে নিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে এবং খেতেও টেস্ট হয়। মোটামুটি 2 মিনিট ভেজে নিলেই পেঁয়াজের কচকচে ভাবটা চলে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এদিকে ভর্তাটা মাখানোর জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচগুলো। দিচ্ছি স্বাদমতো লবণ। এখন লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালো করে মিহি করে নিব। লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে মেখে নিলে সহজে মিহি হয়ে যায়, আর শুকনো মরিচটাকে খুব ভালো করে মিহি করে নিলে ভর্তাটাতে ঝালটা ছড়িয়ে যায়। শুকনো মরিচটা সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলোকে আমি কাটা বেছে নিয়েছি। ইলিশ মাছের মজার ভর্তা খেতে হলে কাটাটাকে সময় নিয়ে বেছে নিতে হবে। এবার ভালো করে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। এবার ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার ইলিশ মাছের ভর্তা। মাখানো হয়ে গিয়েছে, এখন আপনি চাইলে এভাবে করেও সার্ভ করতে পারেন অথবা এভাবে গোল গোল করেও সার্ভ করতে পারেন, এটা পুরোটাই আপনার পছন্দ। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইলিশ মাছের ভর্তা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।